স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি। এমনই একটি উপাদান হচ্ছে রসুন। বিভিন্ন সময় হয়তো আপনারা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনেছেন, তবে আপনারা কি জানেন কাঁচা রসুন খাওয়ার কিছু ক্ষতিকারক দিকও রয়েছে? অর্থাৎ আপনি যদি না জেনে ভুলভাবে কাঁচা রসুন খান, আপনার শরীরে মারাত্মক কিছু ক্ষতি হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যকৃৎ নষ্ট হয়ে যেতে পারে, আপনার চোখের রেটিনা নষ্ট হয়ে আপনি দৃষ্টিশক্তি হারাতে পারেন, পেটে আলসার এমনকি ক্ষত সৃষ্টিও হতে পারে। এমন সমস্যা যদি এড়াতে চান তাহলে কাঁচা রসুন, রান্নার রসুন অথবা ভাজা রসুন খাওয়ার পূর্বে এই ভিডিওটি অবশ্যই কষ্ট করে কয়েকটি মিনিট সময় নষ্ট করে দেখে নেবেন। চলুন শুরু করা যাক। সকালবেলা যদি আপনি এক থেকে দু কোয়া কাঁচা রসুন খেয়ে আপনার দিনটি শুরু করতে পারেন তাহলে এটি আপনার নানাবিধ স্বাস্থ্য সমস্যাকে দূরে করবে, এতে কোনো সন্দেহ নেই। কাঁচা রসুন খাওয়ার উপকারিতাগুলো আমরা একটু জেনে নিই। যেমন কাঁচা রসুন খুব সহজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করতে পারে। অন্ত্রের জন্য কাঁচা রসুন খুব ভালো। নিয়মিত কাঁচা রসুন খেলে হজম ও ক্ষুধা বাড়ে, পাশাপাশি পেটের গ্যাস, বদহজম ইত্যাদি দূর হয়। পরিপাকতন্ত্র তার কার্যক্রিয়া সঠিকভাবে সঞ্চালন করতে পারে। এমনকি শরীরকে ডিটক্সিফাইড করতে কাঁচা রসুনের অনেক ভূমিকা রয়েছে। আমাদের শ্বসনতন্ত্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কনজেকশন, হাঁপানি, হুপিং কাশি ইত্যাদি রোগ দ্বারা। এই রোগগুলোকে খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারে রসুন। রসুন আমাদের কৃমি দূর করতে সাহায্য করে, ডায়াবেটিস নিরাময় করে। সাংঘাতিক জ্বরের সময় রসুন খেলে খুব দ্রুত জ্বর ভালো হয়ে যায়। ক্যান্সারের মতো মহামারী রোগকেও প্রতিরোধ করতে পারে রসুন। নিয়মিত যারা রসুন খান তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। যক্ষা রোগীরা দিনে এক থেকে দু কোয়া রসুন চিবিয়ে খেতে পারলে যক্ষা প্রতিরোধ হয়, হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বুকে জমা পুরনো কফ, সর্দি, কাশি ইত্যাদি দূর করতেও রসুনের ভূমিকা রয়েছে। রসুন যৌন ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। আর হৃৎপিণ্ডের সুরক্ষায় রসুনের কার্যকারিতা যে কত বেশি তা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। আমাদের শিরা, উপশিরা ও ধমনীতে চর্বি বা প্লাক জমতে শুরু করলে নানাবিধ রোগের সৃষ্টি হয়। এই প্লাক জমতে বাধা দেয় রসুন। কারো শরীরে যদি আর্থ্রাইটিসের ব্যথা বা বাতের ব্যথার সমস্যা থাকে, নিয়মিত কাঁচা রসুন চিবিয়ে খেলে এবং ব্যথার জায়গায় রসুন মালিশ করতে পারলে খুব দ্রুত এ ব্যথা দূর হয়ে যায়। অনিদ্রায় যারা ভুগে থাকেন তারা রাতের বেলা এক গ্লাস দুধের সাথে একটি রসুন খেতে পারলে ঘুম খুব ভালো হয়। রসুন আমাদের শরীরের যে কোনো ফোড়া সারাতেও সাহায্য করে। আর ঠান্ডা জ্বরে রসুনের তেল মালিশ করলে খুব দ্রুত আমাদের শরীর জীবাণু ও ভাইরাস মুক্ত হয়ে যায়। যারা নিয়মিত রসুন খান তাদের চোখের দৃষ্টিশক্তি ভালো হয়, ত্বকও ভালো হয়। আবার অনেক সময় রসুন খাওয়ার ফলে আমাদের শরীরে যদি কোথাও কাটা ছেঁড়া থাকে তা দ্রুত সেরে যায়। বন্ধুরা, প্রাচীন আয়ুর্বেদে রসুনের অনেক ব্যবহার রয়েছে। অনেক আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে রসুন ব্যবহার করা হয়। তবে আমরা নিশ্চয়ই একথাতেই জানি, শরীর ভালো রাখার জন্য আমাদেরকে যে অ্যান্টিবায়োটিক দেয়া হয় সেটা যদি আমরা মাত্রাতিরিক্ত পরিমাণে অথবা সময় মেনটেন করে না খেতে পারি, এটি আমাদের শরীরে গিয়ে কেমন ক্ষতি করে? রসুন কিন্তু ঠিক তেমনই। রসুনের অনেক স্বাস্থ্য উপকারিতা থাকলেও এটি ঠিক অ্যান্টিবায়োটিকের মতো। আপনি যখনই মাত্রাতিরিক্ত পরিমাণে এটিকে সেবন করতে শুরু করবেন, এটি আপনার শরীরে গিয়ে হিতে বিপরীত প্রতিক্রিয়া করতে শুরু করবে। অনেকেই বলে থাকেন, রসুন খেয়েছি কিন্তু কোনো উপকার পাইনি, রসুন খেয়ে আমি কোনো ফল লাভ করতে পারিনি। যার কারণ হচ্ছে রসুন আপনি সঠিক পদ্ধতিতে খাননি। আর রসুন আপনার শরীরে গিয়ে কোনো সমস্যা করছে এটি আপনি না বুঝেই রসুন খাওয়া শুরু করে দিয়েছেন। আমি সবার আগে আপনাদেরকে বলবো রসুন খাওয়ার অপকারিতাগুলো সম্পর্কে, তারপরে রসুন খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাবো। এবং বন্ধুরা, তার পাশাপাশি এটিও জানাবো যে কারা রসুন খাবেন না। রসুন আমাদের যকৃতের ক্ষতি করতে পারে। রক্ত পরিশোধন, চর্বি ও প্রোটিন বিপাক, শরীর থেকে অ্যামোনিয়া অপসারণ প্রভৃতি হলো যকৃতের অন্যতম কাজ। বিভিন্ন গবেষণা বলে রসুনে অ্যালিসিন নামক এক ধরনের উপাদান থাকে যা যকৃতে বিষক্রিয়া তৈরি করতে পারে। তাই মাত্রাতিরিক্ত রসুন খাওয়া উচিত নয়। আপনি যদি পরিমাণের চেয়ে বেশি বা সহ্য ক্ষমতার চেয়ে বেশি রসুন খান, এটি আপনার ডায়রিয়ার কারণ হতে পারে। খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে, কারণ রসুনে আছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে এবং ডায়রিয়া হওয়ার পেছনে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। রসুন খাওয়ার পরে অনেকেই সমস্যায় ভুগে থাকেন। পেট জ্বালা পোড়া, পেট ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকলে তারা কখনোই খালি পেটে রসুন খাবেন না। যদিও আমি আগেও বলেছি কাঁচা রসুন খালি পেটে খাওয়ার সর্বোত্তম উপকার, তবে এই ওষুধ যদি আপনি সহ্য করতে না পারেন এই পদ্ধতি আপনার জন্য নয়।
রসুন খেলে বমি ও বুক জ্বালা পড়ার সমস্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে তাজা রসুন সেবন করলে বুক জ্বালা পড়া, বমি বমি ভাব ও বমি হতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় দেখা গিয়েছে রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা জিআরডি নামক একটি রোগের উপদ্রব ঘটায়। অতিরিক্ত পরিমাণে রসুন খেলে শরীরে ও মুখে দুর্গন্ধের সমস্যা হতে পারে। রসুন আমাদের শরীরে রক্তপাত বাড়ায়, তাই আপনার অপারেশন হওয়ার আগে বা অপারেশন হওয়ার পরে রসুন খাওয়া মোটেও উচিত নয়। অনেক সময় চিকিৎসকেরা অপারেশন হওয়ার আগে কিংবা পরে রসুন খেতে বারণ করেন এ কারণেই। রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে খ্যাতি রয়েছে রসুনের, তাই যারা ওয়ারফারিন, অ্যাসপিরিন ইত্যাদি ব্লাড থিনার ধরনের ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত হবে না, কারণ এতে রক্ত অতিরিক্ত পরিমাণে পাতলা হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হতে পারে। আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে কোনো জায়গায় বড় পরিমাণে কেটে গিয়ে থাকে সে সময় আপনি কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন, নাহলে আপনার কাটা জায়গায় ক্ষত আরও বেড়ে রক্তপাতের সৃষ্টি হতে পারে। গর্ভবতী নারীদের জন্য রসুন সেবন উচিত নয়। গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে লেবার পেইন বা প্রসব বেদনা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে শেষ তিন মাসে খুব সাবধান থাকবেন, এই সময় গর্ভবতী মায়েরা কাঁচা রসুন সেবন করবেন না। এছাড়াও যে সমস্ত মায়েরা সন্তানদেরকে দুগ্ধপান করাচ্ছেন সে সময়ও কাঁচা রসুন সেবন করা উচিত নয়। এতে করে মাতৃ দুগ্ধের টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, শিশুর পেটে জ্বালা পোড়া ও ব্যথা অনুভূত হতে পারে। অতিরিক্ত রসুন সেবনের ফলে মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দিতে পারে। রসুন বেশি খাওয়ার ফলে রক্তচাপ খুব দ্রুত কমে যায়, তাই যারা নিম্ন রক্তচাপের রোগী তারা যদি কাঁচা রসুন সেবন করেন রক্তচাপের মাত্রা আরও বেশি কমে গিয়ে হঠাৎ করে মাথা ঘোরানো এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। রসুন আমাদের শরীরে ঘাম বাড়ায় এবং এই ঘামের সাথে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে, তাই আপনি দৈনিক কখনোই এক থেকে দু কোয়ার বেশি রসুন সেবন করবেন না। আপনার কোনো সমস্যা থাকলে সর্বোচ্চ তিন কোয়া, তবে এর বেশি নয়। রসুন নারী যৌনাঙ্গের প্রদাহ সৃষ্টি করে। নারী যৌনাঙ্গে ইস্টজনিত প্রদাহের চিকিৎসা চলাকালে রসুন থেকে দূরে থাকতে হবে, কারণ রসুন নারী যৌনাঙ্গের সংবেদনশীল টিস্যুতে অস্বস্তি সৃষ্টি করতে পারে। আর সর্বশেষ ও মারাত্মক যে ক্ষতিটির কথা বলছি তা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি হারানো বা দৃষ্টিশক্তির সমস্যা। আপনি যদি মাত্রাতিরিক্ত পরিমাণ রসুন সেবন করেন বা রসুন আপনার শরীরে সহ্য হচ্ছে না, তারপরও আপনি ক্রমাগতভাবে রসুন সেবন করছেন, এর ফলে আপনার হাইফিমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ আইরিস ও কর্নিয়ার মাঝে রক্তক্ষরণ ঘটতে পারে। ফলাফলস্বরূপ আপনি তৎক্ষণাৎ আপনার চোখের দৃষ্টিশক্তি হারাবেন বা ধীরে ধীরে করে এটি আপনার কর্নিয়া ও আইরিসকে ক্ষতিগ্রস্ত করতে থাকবে ও একসময় আপনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে রসুন খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে। রসুন খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে কাঁচা রসুন এক থেকে দু কোয়া সকালবেলা খালি পেটে খাওয়া, তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম পানি সেবন করা ও তার এক ঘন্টা পরে আপনার সকালে নাস্তা করা। তবে এই রেমেডি ব্যবহার করার পর যদি প্রথম দিনে আপনি কোনো শারীরিক অসুবিধা অনুভব করেন তাহলে খালি পেটে রসুন আপনার খাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে কাঁচা রসুন সেবন করতে পারেন। আর যারা কাঁচা রসুন কোনো অবস্থাতেই সেবন করতে পারছেন না তারা রসুন হালকা একটু ভেজে সেবন করবেন। যদিও খাওয়ার পরে রসুন সেবন করলে বা হালকা ভেজে রসুন সেবন করলে কাঁচা রসুনের চেয়ে সেক্ষেত্রে উপকারিতা আপনি তুলনামূলকভাবে কিছুটা হলেও কম পাবেন। আপনার শরীর সহ্য করতে না পারলে সেক্ষেত্রে উপকারিতা না হয় কিছুটা কমই পেলেন, কিন্তু শরীরের ক্ষতি করে কাঁচা রসুন সেবনের কোনো প্রয়োজন নেই। রসুন সবসময় সেবন করা উচিত দেশি রসুন, কারণ বিদেশি রসুনের বা বড় রসুনের কোনো স্বাস্থ্য উপকারিতা নেই। রসুনের আকার যদি অনেক বড় হয় তাহলে দু কোয়া আর রসুনের আকার যদি ছোট হয় তাহলে সর্বোচ্চ তিন কোয়া খেতে পারেন। যারা কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন না তারা বেটে বা থেতো করে খেতে পারেন। তবে পূর্বে বর্ণিত সমস্যাগুলো যাদের শরীরে আছে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। আপনাদের যাবতীয় শারীরিক সমস্যা দূর করার জন্য বিভিন্ন রেমেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যার শরীরের সাথে যেটি মানানসই সে অবশ্যই সেই রেমেডিটি ব্যবহার করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা কাঁচা রসুন সেবন করছেন এমন সকলের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন, যেন কাঁচা রসুন সেবন করে তাদের শরীরে কোনো অপকারিতা না পৌঁছাতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার আগামীকাল নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।